আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। অনুষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, লেকচারার, সেক্রেটারি সায়েন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে কমিউনিকেশন, অষ্টম অধ্যায়ের কমিউনিকেশন বিষয়ে একটু আলোচনার আগে একটা লেকচার হয়ে গেছে, আরেকটা লেকচার আমরা তৈরি করব, আলোচনা করব। একটা বিষয় সেটা হলো যোগাযোগ, এর আগে যে আলোচনা করছি যোগাযোগের প্রকারভেদ, আজকে আলোচনা হবে যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ এবং যোগাযোগের ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। লেকচার দুই এটা আলোচনা হবে। আমরা চেষ্টা করব যে আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার, আমাদের সভাপতি মহোদয়, সুযোগ্য পুলিশ সুপার বগুড়া জেলা, উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমাদের এই অনলাইন শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল স্যার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যাতে তোমাদের পড়াশোনায় কোনো গ্যাপ না থাকে, কোনো কমতি না থাকে। তো তোমরা আশা করি আমাদের এই লেকচারগুলো শুনে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, সামান্য সময় নষ্ট করলে আমরা আগাতে পারবো না, এই জন্য চেষ্টা করব। যেহেতু যোগাযোগ বিষয়ে আমি আলোচনা করেছিলাম, তো যোগাযোগটা দিলে তথ্য না আদান প্রদান করা, যে কোনো মেসেজটা কি একজন প্রেরক প্রাপকের নিকট পাঠিয়ে দিবে, প্রাপক এটার প্রতি উত্তর দিয়ে প্রেরকের কাছে জানিয়ে দিবে, এটাকে বলা হয় সফল যোগাযোগ। যোগাযোগের বিভিন্ন পদ্ধতির কথা আমি বলছি, যেখানে যোগাযোগের পদ্ধতির মধ্যে আমরা বলছিলাম যোগাযোগের পদ্ধতির মধ্যে আলোচনা হয়েছে, যোগাযোগের প্রকারভেদ আলোচনা হয়েছে, যোগাযোগের পদ্ধতির প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। যোগাযোগ পদ্ধতির মধ্যে আমরা যে বিষয়গুলো দেখি, সাধারণত যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের যে পদ্ধতি সাধারণত দুইটা ভাগে বিভক্ত, একটা হলো শাব্দিক যোগাযোগ আর একটা হলো শব্দ বহির্গত যোগাযোগ। একটা কি শাব্দিক যোগাযোগ, একটা শব্দ বহির্গত যোগাযোগ। শাব্দিক যোগাযোগের মধ্যে আছে, আমরা দেখতে পাই শাব্দিক যোগাযোগের মধ্যে দুইটা জিনিস আমরা দেখতে পাবো, একটা হলো মৌখিক যোগাযোগ আর একটা হলো লিখিত যোগাযোগ। মৌখিক যোগাযোগের মধ্যে আমরা দেখতে পাই যে মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ দুইটা আলাদা জিনিস। লিখিত যোগাযোগের ক্ষেত্রে সাধারণত লেখনির মাধ্যমে লিখে লিখে দুই বা তত ব্যক্তির মধ্যে যে যোগাযোগ করা হয় এটা হলো লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ গুরুত্ব অনেক বেশি, লিখিত যোগাযোগের গুরুত্ব অনেক বেশি। লিখিত যোগাযোগ লিখে এইটা লিখিত আকারে একজন প্রেরক প্রাপকের কাছে পাঠিয়ে দেয়, এটা লিখিত যোগাযোগের গুরুত্বের মধ্যে এইটা আমরা আলোচনা করি। এক নম্বর হলো যে কোনো ভুল বোঝাবুঝির অবসান হয় লিখিত যোগাযোগের মাধ্যমে, যেহেতু যোগাযোগটা আমার লিখে দেওয়া হয়েছে, এই জন্য কোনো ভুল বোঝাবুঝি থাকলে লেখাটা দেখলে এটা ভুল বোঝাবুঝিটার সমাধান হয়ে যায়। দ্বিতীয় হলো যে এটা দলিল হিসেবে থাকে, লিখিত যোগাযোগ যখন কোনো পণ্যের অর্ডার করা হয় অথবা কোনো কাজ জন্য কাউকে কোনো কিছুর অর্ডার দেওয়া হয় লিখে, তখন এটা কি ডকুমেন্ট থাকে, এই ডকুমেন্টটা পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে বা অস্বীকার করলে তখন এটা ডকুমেন্ট হিসেবে থাকে। এরপরে সমরূপতা বজায় থাকে, অর্থাৎ এটা হলো সংগঠন ও সংগঠনের বাইরের বিভিন্ন পক্ষের নিকট প্রেরিত বার্তার যে সমরূপতার ক্ষেত্রে লিখিত যোগাযোগ কোনো বিকল্প নয়, অর্থাৎ সবার সাথে একই রকমের, সবার সঙ্গে একই রকমের সুন্দর আচরণ দিয়ে তাদেরকে একই রকমের মেসেজ পৌঁছে দেওয়া হয় সব সেক্টরে, কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বা বিভিন্ন উৎপাদনের ক্ষেত্রে সমতা অর্জনের জন্য এটা লিখিত যোগাযোগ অত্যন্ত ব্যাপকভাবে কাজ করে। এরপর আছে দীর্ঘ এবং জটিল বিষয়ে
যোগাযোগ অর্থাৎ অনেক দীর্ঘ যোগাযোগের ক্ষেত্রে আমরা যখন এটা দেখব তখন দীর্ঘ এবং জটিলতা ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার ক্ষেত্রে অনেক দিন পরে যখন কোনো কিছু জানার প্রয়োজন হবে তখন ওই ফাইলটা বের করে বা লিখিত যে একটা বিশদ তথ্য আমার কাছে যদি জমা থাকে তাহলে ওইটা অনেক দিন পরও যোগাযোগ কাজটা করা সহজ হবে আমাদের জন্য। এরপরে তথ্যের ভুল ব্যাখ্যা রোধ করা হয়, অর্থাৎ কোনো তথ্য যদি কোনোভাবে কেউ ভুল ব্যাখ্যা করে, ব্যাখ্যার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে লিখিত যোগাযোগ বারবার একটা জিনিস হয়, লিখিত বিষয়টাকে বারবার পড়াশোনা করে আমরা কি করতে পারি ভুল বোঝাবুঝির অবসান হয়। আবার অনেক সময় বাহুল্যপণ অনেক বিষয় থাকে, লিখিত যোগাযোগের ক্ষেত্রে বাহুল্য বিষয়গুলো বর্জিত হয়, কোনো বাহুল্য বিষয় ভিতরে থাকে না। এইভাবে আমরা লিখিত যোগাযোগের অনেকগুলো উপকারিতা আছে বা গুরুত্ব অনেক বেশি। অস্বীকৃতি রোধ করা যায়, অর্থাৎ একটা যোগাযোগের ক্ষেত্রে কেউ যদি মনে করেন না আপনি আমাদের সঙ্গে কোনো কথা বলেননি এই সেই, তখন কি হয় কোনো অস্বীকার করলে তখন লিখিত ওই বিষয়টা, যেহেতু যখন কোনো বিষয়ে অর্ডার করা হয় বা অর্থ প্রেরণ করা হয় তখন যে প্রেরণ করে তার কাছে এক কপি থাকে, যার কাছে পাঠায় তার কাছেও থাকে এক কপি থাকে, যখন রিসিভ কপি দেখানো হয় তখন অস্বীকৃতি কেউ যখন অস্বীকার করে তখন অস্বীকৃতিটা রোধ হয়ে যায়, তখন তার বিভিন্ন বিষয়গুলো স্বীকার করে দিতে বাধ্য হয়। সহজ প্রচার, অর্থাৎ লিখিত যোগাযোগের ক্ষেত্রে প্রচার প্রচারণটা অত্যন্ত সহজ হয়। লিখিত যোগাযোগের পরে আমরা যে আরও যে বিষয়গুলো থাকে, লিখিত যোগাযোগ স্থায়ী থাকে, লিখিত যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে আস্থা অর্জন হয়, মানুষ যখন দেখে যে লিখে যোগাযোগ করছে তখন এটা এই যোগাযোগের মাধ্যমে যে কোনো সেক্টরের কাজগুলো করা সহজ থাকে, মানে কাজগুলো করার জন্য অধস্তন কর্মী যারা থাকে তারা কাজ করার জন্য আগ্রহীশীল হয় এবং একটা দায়িত্ববোধ বেড়ে যায়, এভাবে লিখিত যোগাযোগের অনেক গুরুত্ব বেশি। এরপরে আছে মৌখিক যোগাযোগ, মৌখিক যোগাযোগটা আমরা জানি সাধারণত মুখের মুখে মুখে লিখিত নয়, মুখে মুখে যে উপস্থিত কোনো মানুষ বা কোনো কিছুর মাধ্যমে কোনো এলাকার মানুষের কার সঙ্গে যে যোগাযোগ করা হয় তাকে বলা হয় মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগটা আমরা বিভিন্ন রকমের দেখে থাকি, যেমন সামনাসামনি কথোপকথন, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনদেরকে নিয়ে সামনে সামনে কথোপকথন করে থাকে, এবং সাক্ষাৎকারের মাধ্যমে লিখিত মৌখিক যোগাযোগ হয়, সাক্ষাৎকার নিয়েও এটা মৌখিক যোগাযোগ করা যেতে পারে। এরপরে আসে বিভিন্ন কনফারেন্স করা, বিভিন্নভাবে কনফারেন্সই করা, একটি পদ্ধতি কনফারেন্স করা, কোনো বিষয়ে আগ্রহী বা বিশেষজ্ঞ ব্যক্তিকে ওই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ ব্যক্তি নিয়ে আসে, অনেকগুলো লোকের মাধ্যমে কোন বিষয়ে স্পেশালাইজ যারা থাকে যে কোনো পদ্ধতিকে মানুষের মাঝে বা কোম্পানির বিভিন্ন মানুষের কর্মীদের মাঝে কনফারেন্স করে, একই ব্যক্তি তার অভিজ্ঞতা কিন্তু শেয়ার করে, এটা কনফারেন্সিং করে। এর ভিডিও কনফারেন্স থাকে, প্রেস কনফারেন্স থাকে, বিভিন্ন রকমের কনফারেন্স হয়ে থাকে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দূর থেকেও এই কনফারেন্সগুলোতে অংশগ্রহণ করে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে ভাষণ বা আলোচনা করা, বিভিন্ন একটা জনসভা সমাবেশে ভাষণ দেওয়া এবং আলোচনা কোনো অনুষ্ঠান করে যোগাযোগ করা হয়, এটা হলো মৌখিক যোগাযোগ। কোনো মঞ্চ তৈরি করে মঞ্চ বক্তৃতার মাধ্যমে বিভিন্ন মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এটা। এরপর দলীয় কোনো কর্মসূচি যদি থাকে মৌখিকভাবে দলের বিভিন্ন লোকদেরকে এটা জানিয়ে দেওয়া, এভাবে মৌখিক যোগাযোগ থাকে। মৌখিক যোগাযোগের দুটো পদ্ধতি থাকে, একটা হলো নন ইলেকট্রিক, যেটা এটা বললাম যে বিভিন্নভাবে ইলেকট্রনিক মিডিয়া ছাড়া, আর ইলেকট্রনিক্সের মাধ্যমে যে যোগাযোগগুলো করা হয় মৌখিক যোগাযোগ, এইটাও হতে পারে। যেগুলো যেমন দূরালাপনী টেলিফোন থাকে, টেলিফোনের মাধ্যমে কি ইলেকট্রনিকের যে মিডিয়াগুলো যে মাধ্যমগুলো এখন তৈরি হয়েছে এই যে মাধ্যমগুলোর সাহায্যে মৌখিকভাবে যোগাযোগ করা হয়, মোবাইল ফোন এর মাধ্যমে যোগাযোগ করা হয়, টেলিক্সের মাধ্যমে, রেডিওর মাধ্যমে বা বেতারের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এভাবে যোগাযোগ করা হয়। এর আগে আলোচনা করলাম ভিডিও কনফারেন্সিং, যেটা একটা হলো এমনি কনফারেন্স, আর একটা হলো সেটা হলো নন ইলেকট্রিক্যাল যোগাযোগ, আর ভিডিও কনফারেন্স হলো ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা। এভাবে আমরা মৌখিক যোগাযোগগুলো করে থাকি। তাহলে লিখিত যোগাযোগ লিখে হয়, মৌখিক যোগাযোগ মুখে মুখে হয়,
মস্তিষ্কের দুটো পদ্ধতির কথা বললাম, আর ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই, আর একটা হলো ইলেকট্রনিক জিনিসের যন্ত্রপাতির মাধ্যমে। এর বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। আমরা খেয়াল করব যে এভাবে আর একটা পদ্ধতির কথা বলছি আমি, সেটা হলো যে আনুষ্ঠানিক লিখিত মৌখিক। আর একটা পদ্ধতি বলছি হলো শব্দ বহির্ভূত যেগুলো যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যমে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে থাকি। শব্দ একটা হলো শাব্দিক যোগাযোগ, আরেকটা বলছি শব্দ বহির্ভূত যোগাযোগ। শব্দ বহির্ভূত যোগাযোগের মধ্যে যেমন মুখ অবয়বের মাধ্যমে, ইশারার মাধ্যমে একটা যোগাযোগ আছে। এই যোগাযোগের মাধ্যমে আমরা শব্দ ছাড়াই, এই যোগাযোগগুলোতে কোনো শব্দ হবে না। অঙ্গভঙ্গির মাধ্যমে, মুখ অবয়বের মাধ্যমে, শারীরিক কোনো ভাষার মাধ্যমে এভাবে দেখানো যেতে পারে। এরপরে আসলে হলো স্থান এবং দূরত্ব অনুযায়ী তাদের সঙ্গে একটা ই করা, বুঝাই দেওয়া। এরপরে কোনো কিছু স্পর্শ করে যোগাযোগ করা, স্পর্শিক যোগাযোগ, টাচ যে যোগাযোগ, স্পর্শ করে যোগাযোগ করা, বিভিন্নভাবে দেখে দেওয়া এইভাবে। এরপরে আসলে হলো ব্যক্তিগত উপস্থিতি, যেমন কোনো একটা ব্যক্তি আসলো, এসে কি উদ্দেশ্য নিয়ে আসছে, এটাই উপস্থিতি হয়ে এই যোগাযোগ করা, কোনো কিছু না বলে কি যোগাযোগ করা যেতে পারে। এবং নীরবতার মাধ্যমে, নীরবতার মাধ্যমে আমরা বিভিন্ন যোগাযোগ করে থাকি, যে কোনো সুনসান নীরবতার মাধ্যমে যোগাযোগ, এটাও একটা পদ্ধতি। এরপরে দর্শনের একটা পদ্ধতি আছে, যে আমরা দর্শনের করে দেখা কোনো বিষয় দেখে ওই তার উপর অঙ্গভঙ্গি করে বা এর উপর মন্তব্য করে যে যোগাযোগ করা হলো, এটা যোগাযোগ। আমরা আলোচনা করবো এখন তাহলে যোগাযোগ পদ্ধতির মধ্যে আমরা কোনো শব্দ শাব্দিক যোগাযোগ, শব্দ বহির্ভূত যোগাযোগ, শব্দিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, মৌখিক যোগাযোগ। লিখিত যোগাযোগের মধ্যে যে কথাগুলো আলোচনা করলাম আর মৌখিক যোগাযোগের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা খেয়াল করব যে আমাদের যেন এই যোগাযোগ পদ্ধতি বিভিন্ন বই থেকে আমরা সাহায্য নিয়ে সুবিধা অসুবিধাগুলো আলোচনা করব। এখন আলোচনা করব যোগাযোগের ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। আইসিটি আজকে আমাদের এই সময়ে সারা বিশ্বে আইসিটি একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে যোগাযোগের ক্ষেত্রে। আইসিটির এই উন্নয়ন যদি না হতো তাহলে আমরা অনেক পিছিয়ে পড়তাম। আইসিটির মাধ্যমে যে কোনো দেশে, যে কোনো জায়গার, যে কোনো টিভি চ্যানেল, যে কোনো ধরনের সংবাদ, যে কোনো ধরনের আমরা তথ্য সাথে সাথে পেয়ে থাকি, যখন খুশি তখনই পেয়ে থাকি। এভাবে তথ্য যোগাযোগ যে আইসিটি, আইসিটিটা হলো, আইতে হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা হলো আইসিটি। আলোচনা হয়েছে এর আগে ক্লাসের মধ্যে, তোমরা অনেকেই ক্লাস 2-3 থেকে আইসিটির বিষয়টা আসছে এখন, হাই স্কুল থেকে ক্লাস 6 থেকেও আলোচনা হয়েছে আইসিটির ব্যবহার। তো আমরা মোটামুটিভাবে একটা ধারণা দিব, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিতরণ। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ, এও সংশ্লিষ্ট আধুনিক যে কম্পিউটারাইজড ব্যবস্থা, এটাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাহলে কী বললাম আমি, তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিতরণ, এটাকে প্রক্রিয়াকরণ করে বিতরণ করার জন্য আধুনিক যে কম্পিউটারাইজড যে ব্যবস্থা, এটাকে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, এটাকে বলা হয় তথ্য প্রযুক্তি, তথ্য নিয়ে যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। আর যোগাযোগটা হলো কম্পিউটার নির্ভর যে ডাটাবেস তৈরি করা, বিভিন্ন মাধ্যম নির্ধারণ করে এই মাধ্যমে এই তথ্যগুলো এইসব মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়াকে বলা হয় কি যোগাযোগ। এই যোগাযোগের এখন ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যম আসছে, যেমন কম্পিউটার, বিভিন্ন ধরনের কম্পিউটার, এরপরে মোবাইল ফোন, আজকে কম্পিউটারের কাজটা মোবাইল ফোন দিয়ে আমাদের বেশিরভাগ হচ্ছে। এরপরে বিভিন্ন ইন্টারনেট তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ইন্টারনেটের নিয়ে একটা আলোচনা করবো। এইভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি
আমাদের জীবনের মানকে উন্নয়ন করেছে এবং এর ফলে আমরা বিভিন্নভাবে যখন যে তথ্য প্রয়োজন, ব্যবসায়িক তথ্য, শিক্ষাগত তথ্য, বিভিন্ন সুবিধা অসুবিধা, বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল যে ইনফরমেশনগুলো থাকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা ICT-র মাধ্যমে আমরা সহজেই পাইতেছি এবং সহজে এই পদক্ষেপগুলো নিয়ে সামনের দিকে আগায় যেতে পারতেছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম, মাধ্যমগুলো ইমেইল আছে, ইলেকট্রনিক মেইল আছে, ইমেইলটা এটা কম্পিউটারের যোগাযোগের মাধ্যমে একজনের কাছ থেকে একজনের কম্পিউটার আরেকজনের ইমেইল অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করা হয় ইমেইল এর মাধ্যমে। ভয়েস মেইল একটা আছে, ভয়েস মেইলটা শব্দ বলতে শুধু মৌখিক কথা বলে ওটা কম্পিউটারের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এটা প্রেরণ করা হয়। টেলেক্স এটা একটু আগের যোগাযোগের মাধ্যমে, টাইপিংয়ের মাধ্যমে এক জায়গায় যে টেলেক্স থাকে ওই অন্য জায়গায় এই যেখানে যা লেখা হচ্ছে এটা ওই জায়গাতেও একইভাবে উঠতেছে, এটা লিখিত একটা যোগাযোগের মতো এটা টেলেক্স। ফ্যাক্স আছে, ফ্যাক্স হলো আধুনিক, এটা আধুনিক যোগাযোগ। ফ্যাক্সের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন দেশের অভ্যন্তরে এবং বিদেশেও তথ্য আদান প্রদান করতে পারি। টেলিকনফারেন্সের মাধ্যমে অর্থাৎ টেলিফোনের মাধ্যমে বা বিভিন্নভাবে যোগাযোগ করে কম্পিউটারাইজ ব্যবহার করার ক্ষেত্রে টেলিযোগাযোগের কনফারেন্স করে মানুষকে একটু যোগাযোগ করে তথ্য আদান প্রদান করা হয়। এরপরে আছে হলো আমাদের যে বিষয়টা আছে সেটা হলো যে টেলিকনফারেন্সের পরে আমরা যেটা পাচ্ছি হলো বুলেটিন বোর্ড আছে, এরপরে অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্সিং দুটোই আছে। টেলিকনফারেন্স মানে অডিও আছে, ভিডিও আছে। বর্তমান সময়ে এই দুইটা যোগাযোগের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করে থাকি। এরপরে বুলেটিন বোর্ড আছে, ইন্টারনেট আছে আর মাল্টিমিডিয়া আছে। বুলেটিন বোর্ড যেটা যে সার্বক্ষণিক যোগাযোগ করতে ইলেকট্রনিক শক্তি চালিত নোটিশ বোর্ড, এটা একটা নোটিশ বোর্ড আকারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তায় যোগাযোগের করার জন্য বিভিন্ন তথ্য দেওয়ার জন্য একটা বোর্ডের মাধ্যমে দেওয়া হয়। ওখানে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, ওইখানে বুলেটিন বোর্ডের মাধ্যমে বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে স্ক্রিন করে দেওয়া আছে বিভিন্ন তথ্য, সরকারি বেসরকারি বিভিন্ন তথ্যগুলো জনগণের মাধ্যমে বোর্ডের মাধ্যমে পাঠানো হয়। ইন্টারনেট যেটা বলা হয়েছে, ইন্টারনেটটা হলো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটো ছোটো যে যে নেটওয়ার্কের সংস্কৃতি যেটা বলা হয় ইন্টারনেট। ইন্টারনেটের ফলে ইন্টারনেটটা হলো একটা কম্পিউটারের সাথে বিভিন্ন এক লক্ষ কোটি কম্পিউটারের মাধ্যমে যে সংযোগ স্থাপন করা হয় সেটা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা যেতে যোগাযোগ করার একটা উত্তম এখন ইন্টারনেটের মাধ্যমেই, ইন্টারনেট ছাড়া যোগাযোগের মাধ্যম প্রায় অচল। এই জন্য আমরা ইন্টারনেটের ব্যবহার বিষয়ে কিছু একটু আলোচনা হবে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এটাও একটা যোগাযোগের মাধ্যম আর কি। আর মাল্টিমিডিয়া যেটা আছে এটা হলো যে কোনো সংবাদ জানার জন্য অনেকগুলো মিডিয়া বা অনেকগুলো মাধ্যমে যখন জানানো হয় এরকম হলো মাল্টিমিডিয়া। একই সংবাদ রেডিও, টেলিভিশন, বিভিন্ন ফেসবুক, ইন্টারনেট, তারপরে ইমেইলের মাধ্যমে যে সেটা দেওয়া হয় এটাকে বলা হয় কি যোগাযোগের মাল্টিমিডিয়া সিস্টেম। তো ইন্টারনেটটা হলো এই যে আগে বললাম ইন্টারনেট সারা বিশ্বের মধ্যে, ইন্টারনেট হলো সারা বিশ্বের যোগাযোগ করার ক্ষেত্রে ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন ইন্টারনেট হলো সারা ছোটো ছোটো যে কম্পিউটারের যে নেটওয়ার্কের ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমষ্টি যখন এক জায়গায় হয়ে কম্পিউটারে অথবা এই বিভিন্ন মোবাইলের মাধ্যমে যোগাযোগ পদ্ধতি স্থাপন হয় এটাকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট প্রযুক্তিটা এক কম্পিউটার থেকে কম্পিউটার, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোটি কোটি গ্রাহক, কোটি কোটি যখন প্রেরক প্রাপক তাদের তথ্যগুলো আদান প্রদান করতে সক্ষম হয় মুহূর্তের মধ্যে যে কোনো সময় যে কোনো জায়গাতে। ইন্টারনেট ব্যবহৃত যে বিষয়গুলো বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের মাধ্যমেই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সমস্ত জায়গাতে ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত বেশি ব্যাপক।
ইন্টারনেটের মধ্যে মাধ্যমে বিভিন্ন ধরনের যে ক্ষুদা বার্তা থাকে, এসএমএস শর্ট মেসেজগুলো পাঠানো হয়, এরপরে যোগাযোগ এগুলো সমস্ত জায়গাতে ইন্টারনেটের ব্যবহার বহুলভাবে বিস্তৃত। ব্যবসায়িক তথ্য যোগাযোগের পদ্ধতির ব্যবহারের সুবিধাগুলো নিয়ে আলোচনা করে আমি শেষ করে দিব। ব্যবসায়িক ক্ষেত্রে এই আইসিটির ব্যবহারটা কেমন, কী কী সুবিধা আমরা পাই? অনেক সুবিধা আমরা পেয়ে থাকি, এমন কোনো সুবিধা নাই যে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে আইসিটির ব্যবহার পাই না। যেমন কোনো তথ্যের দ্রুত প্রেরণ করা হয় বিভিন্ন দেশে, যদি যদি আমরা কোনো পণ্যের বাজার জানতে চাই, দ্রুত আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। ব্যবসায়ের ক্ষেত্রে আইসিটির মাধ্যমে ব্যবহার অত্যন্ত ব্যাপক। অধিক পরিমাণে তথ্য প্রেরণ এবং প্রেরণ করা যায় এবং পাওয়া যায়, আমরা রিসিভ করতে পারি এবং এটা ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় আমরা তথ্য পাঠাতে পারি। এরপরে আমরা ব্যাপক প্রচার হয়, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আইসিটির মাধ্যমে যে কোনো পণ্যের যে কোনো কোম্পানির ব্যবহার ব্যাপকভাবে অল্প সময়ের মধ্যে পরিচিতি পেয়ে যায়। এর ফলে আইসিটির ব্যবহার করার ফলে ব্যয় হ্রাস হয়, অর্থাৎ অত্যন্ত অল্প ব্যয়ে পণ্যের প্রচার প্রচারণা সহজ হয়, পণ্যের দাম সম্পর্কে বিশ্ব বাজার সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। এই সুবিধাগুলো আছে। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুততার সাথে আমরা কাজ করতে পারি। এরপরে যে কোনো মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে আমরা একটা ব্যবসাকে সারা বিশ্বের জন্য চিন্তা করতে পারি, ছোট জায়গা না রেখে সারা বিশ্বে আমরা বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনা করার জন্য এই আইসিটির ব্যবহার অত্যন্ত ব্যাপক। তথ্যের সহজ সংরক্ষণ করা হয়, অর্থাৎ আইসিটির মাধ্যমে যে কোনো জায়গার তথ্য, যে কোনো দেশের তথ্য, বাজারের তথ্য, সুবিধা অসুবিধা, রোগ বিভিন্ন রোগ বালাই সম্বন্ধে সারা বিশ্বের যে তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে, এগুলো আমরা আইসিটির মাধ্যমে ব্যবহার করে এখান থেকে আগে যোগাযোগ করতে পারি। দূরবর্তী কোনো গ্রাহক যদি থাকে তার সঙ্গে যোগাযোগ করে আমরা আইসিটির মাধ্যমে যোগাযোগ করে ব্যবসায় পরিচালনা সহজ। যে কোনো কাঁচামালের ক্রয় করার ক্ষেত্রে আইসিটির মাধ্যমে আমরা ব্যবহারের মাধ্যমে দ্রুততার সাথে দামও জানতে পারি এবং এটা দ্রুত নিয়ে আসার জন্য আমরা অর্ডার করতে পারি। বিভিন্ন বিষয়ে আমরা আইসিটির ব্যবহারের মাধ্যমে একটা পণ্যের উৎপাদন থেকে শুরু করে আমার মার্কেটে কতটুকু পণ্যের কি অবস্থা, চাহিদা কতটুকু, এটা একটা ফোনের মাধ্যমে অতি দ্রুততার সাথে জানানো যায় যে বাজারে কী অবস্থা, আমার প্রতিষ্ঠানটা এখন উৎপাদনের লক্ষ্যমাত্রা কী হবে, মজুত পণ্যের কী অবস্থা, এটা আইসিটির মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে যোগাযোগ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান অত্যন্ত অগ্রসরমান হয়। তাই যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার, ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার অত্যন্ত ব্যাপক এবং জনপ্রিয়। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন ইন্টারনেট কী, মাল্টিমিডিয়া কী, এরপরে সংবাদ কী, মাধ্যম কী, ইমেইল কী, ফ্যাক্স, এরপরে ভিডিও কনফারেন্সিং, এরপরে অডিও কনফারেন্সিং, এই বিষয়ের আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ যেগুলো আলোচনা হয়ে গেছে আগের লেকচারে, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে বই থেকে বারবার করে জানবো এবং লেকচারগুলো সুন্দরভাবে শুনে আমার পরীক্ষার জন্য তৈরি হতে থাকবে। সারা বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলার জন্য এই অনলাইন পদ্ধতিতে যেভাবে আমাদেরকে শিক্ষাদান করার জন্য রাষ্ট্রের যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিভিন্নভাবে ছাত্রদের লক্ষ্য রেখে মাননীয় শিক্ষামন্ত্রী সহ আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা আছেন সবাই মিলে আমাদেরকে নিয়ে, তোমাদের যাতে পড়াশোনার কোনো গ্যাপ না থাকে এজন্য এই অনলাইন পদ্ধতিতে আমরা যে লেকচারগুলো দিচ্ছি, তোমরা সবাই এই লেকচারগুলো নিয়ে এই বিষয়গুলোর উপর কি নিজেরা প্রশ্ন এবং উত্তর করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।